কিভাবে মেশিনের সাহায্যে কয়েল ক্লিন করা হয়। এটা হচ্ছে যে কয়েল, ইনডোর কয়েল। তো ইনডোর কয়েল ক্লিন করার আগে আমরা কি করছি, এখানে নাট বোল্ট দিয়ে একটা অ্যাডজাস্ট করছি, এটাকে অলিং করছিলাম। করার পরে এখানে আমরা রিপল দিয়ে বন্ধ করতেছি, যেন পানিটা যেন ভিতরে না যায়। সেই জন্য মেশিনের গাম, এটা হচ্ছে যে মেশিন, এটা হোস পাইপ, এটা হচ্ছে যে মেশিন, তারপর মেশিনটা নতুন মেশিন, এটা হচ্ছে যে পানির লাইন, পানির লাইনটা এখান থেকে আসি, ওটা মেশিন দিয়েছি, এই যে পানির লাইন। আর এটা হচ্ছে যে মেশিনের আউটলেট। তো মেশিনটা হয়েছে যে অটোমেটিক, এখন মোটামুটি কাজ বন্ধ আছে, তো সেই জন্য মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো আমরা যখন কাজ করব তখন মেশিনটা চালু হবে। আমি এখন মেশিনের ফেসার দিয়ে দেখাবো মেশিনটা কীভাবে কাজ করে। এই যে মেশিন, এই যে ফেসার, এই যে আমার হাতে মেশিন গানটা, এটা যখন ছাবি ধরে রাখবো তখন এই মোটরটা চালু হয়ে যাবে। এই যে মোটরটা এখানে চলছে অটোমেটিক, এখানে চলে যাওয়া আছে, এখানে পানির লেখা আছে, এটা হচ্ছে মেশিন, আর এটা হচ্ছে এই যে কাজ করছে। এর আগে আমরা অয়েল ক্লিনার দিয়েছিলাম, যখন এই যে হাওয়াটা, এই যে কাঁচরাগুলো থাকার কারণে, এই যে যখন মেশিনটা এখানে ফিটিং করা হয় তখন এখানে অনেক কাঁচরা থাকে, তো যার কারণে যখন বাইরের হাওয়াটা এখান থেকে ইন হতে পারে না, এখান থেকে হাওয়াটা এখান থেকে আসবে, আসে রুমের ভিতরে যাবো, যখন ঠান্ডা হাওয়াটা যখন আসতে পারে না, প্রবেশ করতে পারে না, তখন কি হয়, এখানে আইস জমে যায়, আর নাহলে ঠান্ডা কম হয়। হ্যাঁ, এই দুইটা রোগের কারণে এটা ক্লিন করতে হয়। তো এখানে আরেকটা রোগ আছে, বিশেষ করে এটার হচ্ছে যে একটা লিক আছে এখানে, এই যে এখানে একটা লিক আছে, সেই জন্য আমরা এটা ক্লিন করতেছি। ক্লিন করার পরে এখানে লিকটা বন্ধ করবো, বন্ধ করার পরে এটাকে ফিটিং করে দেবো। এটা হচ্ছে ইউআর কোম্পানির 4 টন এসির চেম্বার।
पूरा क्लीन कर दो, कितना बार मारा फिर भी कैसे होगा क्या? ओ स्प्रे चाहिए, ये से होगा अच्छा, अभी बहुत अच्छे से निकल रहा है, देखो जैसे आग लग रही है। तुम उधर साफ किया ना, इधर नहीं किया ना, देखो अभी नहीं मारोगे ऊपर, और मारो ट्राई पकड़ो, ये फैन चेंज करके आएगा ना।